নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। বাদুরিয়ায় নিখোঁজের দেহ উদ্ধার, ঘটনায় অভিযুক্ত মৃত। মাদকসহ ধৃত এক পাচারকারী। বাগদা থানার উদ্যোগে রক্তদান শিবির শনিবার। নদিয়ার পর এবার হাবড়ায় চ্যালেঞ্জ চুলা আতঙ্ক। 100 টাকা নিয়ে বছর সাজার জেরে যুবক খুন নদিয়ায়। ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 3 দুষ্কৃতী। জাল পাসপোর্ট সহ ধৃত 2 বাংলাদেশি। জগদ্দলের নিখোঁজ বালক, থানায় অভিযোগ দায়ের পরিবারের। এক ব্যক্তির এটিএম কার্ড থেকে লুট হল 49,000 টাকা। স্ত্রীকে অ্যাসিড ছোড়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী। এবার আসছি বিস্তারিত খবরে। নদিয়ার পর এবার হাবড়ায় ছড়ালো ট্যারেন্টুলার আতঙ্ক। শনিবার সকালে হাবড়া বাণীপুরের 2 নম্বর রেলগেট এলাকার স্থানীয় মানুষজন এই বিষাক্ত মাকড়সাটিকে দেখতে পায়। এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। গোটা রাজ্য যখন নিপা ভাইরাসে জর্জরিত, তখন আতঙ্ক বাড়াচ্ছে ট্যারেন্টুলা মাকড়সাও। এ যেন গোদের ওপর বিস্ফোরা। নদিয়ার পর এবার উত্তর 24 পরগনার হাবড়া ছড়ালো ট্যারেন্টুলা আতঙ্ক। শনিবার সকালে হাবড়া বাণীপুর 2 নম্বর রেলগেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের প্রথমে চোখে পড়ে ওই বিষাক্ত মাকড়সাটি, যা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। পরে হাবড়া থানার পুলিশ এসে মাকড়সাটিকে উদ্ধার করে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। স্ত্রীকে অ্যাসিড ছোড়ার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলো স্বামী উজ্জ্বল বিশ্বাস। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়। স্ত্রীকে অ্যাসিড ছোড়ার অভিযোগে অবশেষে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করলো গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম উজ্জ্বল রায়। গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার ঘটনা। অভিযোগ, সাংসারিক বিবাদের জেরে বছর 2 আগে অভিযুক্ত তার বাড়ির কাছে স্ত্রীর মুখে অ্যাসিড ছোড়ে, এরপরে স্ত্রীকে ফেলে এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত। দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূ দত্তপুকুর থানা এলাকার বাড়িতে পরিচারিকার কাজ করত। অভিযুক্ত তার স্ত্রীকে পরকীয় সম্পর্কে সন্দেহ করত, ওই কারণেই এই ঘটনা ঘটে থাকতে বলে অনুমান পুলিশের। এমনকি অভিযুক্তরা তাদের অপরাধের কথা কবুলও করে বলে জানায় পুলিশ। শনিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। নিখোঁজ থাকার পর অভিযুক্তের বাড়ির পেছন থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুরিয়া থানা এলাকায়। উত্তর 24 পরগনার বাদুরিয়া থানার পিঙ্গলেশ্বর গ্রামের বাসিন্দা, পেশায় ভ্যান চালক অমরনাথ গায়েন গত 26 মে শনিবার দুপুরবেলা পশিরের জেলখানার মোড় থেকে লটারির টিকিট কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। মৃত অমরনাথ বাদুরিয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাবা বাড়ি ফিরছে না দেখে ছেলে এলাকায় খোঁজাখুঁজি করার পর ওইদিন সন্ধ্যাবেলা বাদুরিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর ছেলের বাবার পরিচিতদের উপর সন্দেহ বাড়তে থাকে। কয়েকদিন পর মৃতের ছেলে রথিন গায়েন বাবার পূর্ব পরিচিতদের বিরুদ্ধে বাদুরিয়া থানায় অভিযোগ দায়ের করে। নিখোঁজদের গুরুত্ব এতই বেড়ে যায় যে বসিরহাট পুলিশ জেলায় পুলিশ সুপার কে সর্বী রাজকুমারকে বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তে নামতে হয়। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জেরা করে পুলিশ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সহ মূল অভিযুক্ত শিমলা গ্রামের বাবলু মণ্ডলের নাম জানতে পারে। অমরনাথের কাছে থাকা প্রায় 14 লক্ষ টাকার লটারি হাতাতে বাবলু মণ্ডল কিছু সঙ্গীদের সঙ্গে নিয়ে অমরনাথকে অপহরণ করে মেরে ফেলে বাড়ির পেছনে পুকুর পাড়ে পুঁতে রাখে। ইতিমধ্যে বাবলু মণ্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে ধান্নকুড়িয়া গ্রামীণ হাসপাতালে মারা যায়। শনিবার রাতভর পুলিশ তল্লাশি চালানোর পর ভোররাতে মৃত বাবলু মণ্ডলের বাড়ির পেছনে পুকুর পাড়ের বাগানের মাটি খুঁড়ে মৃত অমরনাথের দেহ উদ্ধার করেছে। দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাটের জেলা হাসপাতালে পাঠানো হয়। বাবার এই নির্মম মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। প্রতি শনিবারের মতো গত শনিবারও টিগ্রাম থেকে ছিল বসিরহাট জেলখানা মোড় থেকে, ঠিক আছে, 1:30টার মধ্যে বাড়ি ফেরে, কিন্তু সেদিন আর 1:30টার মধ্যে বাড়ি ফিরিনি, যার জন্য আমরা চারিদিকে খোঁজাখুঁজি করেছি। করার পরে রাত্রেবেলা মিসিং গাড়ি করি আমি থানায়। এবার পুলিশের মতো কাজ চালানোর পরে বা প্রেশারের উপর কিছু যাই হোক যায় না। করার পরে 2-3 দিন পরে দুই তিনজনকে ধরেছিল। ধরার পরে ওদের মুখ থেকে হয়তো কথা কিছু সংবাদ পেয়ে ওরা হয়তো সংবাদ পেয়ে আজকে হয়তো ওই বাবলু মণ্ডলের বাড়ির পেছনে বাগান থেকে বাবার দেহ উদ্ধার হয়। কীভাবে ছিল বাগানের ভিতরে? মাটিতে পোঁতা ছিল।
আসামি একজন এখানে আছে, অবশ্য একজন সাথে আছে, আর চারজন আসামি ধরা পড়ে, একজন মারা যায়। কখন উদ্ধার হয়েছে? বডি উদ্ধার হয়েছে আজ সকাল 6টার সময়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। নিষিদ্ধ মাদক সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ, ধৃতের নাম মিলন মণ্ডল। শুক্রবার বাগদার গোবরাপুর এলাকা থেকে বনগাঁ থানা পুলিশ ধৃতকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে হানা দিয়ে নিষিদ্ধ মাদক সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতর কাছ থেকে 7 লিটার কোডাইন মিক্সচার উদ্ধার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই মাদক নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে পুলিশ সূত্রে। ধৃতর বিরুদ্ধে চোরাপথে বাংলাদেশে চোরাচালানের অভিযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে। শনিবার ধৃতকে বারাসাত জেলা আদালতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। শনিবার বাগদা থানার উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। মোট 54 জন রক্তদাতা রক্তদান করেন। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার উদ্যোগে রক্তদান শিবিরে 54 জন রক্তদাতা রক্তদান করল শনিবার। পুলিশ সূত্রে খবর, রক্তের চাহিদা মেটাতে জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে বাগদা থানার উদ্যোগে শনিবার রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছিল। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। জগদ্দলে 27 নম্বর লেভেল ক্রসিং এর সামনে থেকে নিখোঁজ হয়ে যায় শেখ ফিজির নামে এক বালক। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। শুক্রবার প্রচুর বৃষ্টি হওয়ায় প্রথমে মনে করা হয়েছিল কোনো ড্রেন বা ডুবায় পড়ে গিয়ে থাকতে পারে ওই বালক। 24 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্যদের অনুমান, শেখ ফিজনকে অপহরণ করা হয়েছে। জগদ্দল থানায় মিসিং ডায়েরিও করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। কালকে আমি ওখান থেকে গাড়ি থেকে ছাড়লাম, ও এখান থেকে গেল, বাড়িতে গেল, মা ওখানে প্রাণ পড়ছিল, ও দেখেছে, মা ওর দেখেছে, মা ডাকলো, মা সদস্যরা চলে আসলো এখানে, এখানে এসে তখন থেকে গায়ে আমি তখন প্যাসেঞ্জার ছেড়ে আসছি, দেখ ওর মা দেখছি খুঁজছে চারিদিকে, আমিও খুঁজতে লাগলাম, ড্রেন প্যান পুরো আমরা সবাই নেমে দেখে নিয়েছি, এখনো পাওয়া যায়নি। না না, আপনার নাম? মোহাম্মদ শাহনওয়াজ আনসারি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। স্পর্শ হলো ছুতে চাই আন মনে, মুক্ত তার অলঙ্করণ ধুতে পারে, অনবদ্য তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আশোক আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার।
রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। একটি বেসরকারি সংস্থায় কর্মরত তাপস রায় নামে এক ব্যক্তির এটিএম কার্ড থেকে টাকা খোয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, চার দফায় তার এটিএম কার্ড থেকে 49,000 টাকা তুলে নেওয়া হয়েছে। তাপস রায় পেশায় বেসরকারি একটি নির্মাণ সংস্থায় কাজ করেন। শুক্রবার সকাল 10টা নাগাদ তার ফোনে একটি ফোন আসে। ফোনের ওপারের ব্যক্তি নিজেকে SBI ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে বলেন, আপনার এটিএম কার্ডটি ব্লক হয়ে যাবে যদি এখনই আপনি আপনার কার্ডের নম্বরটি না দেন তাহলে। এরপর তাপসবাবু তাকে কার্ডের নম্বর এবং ফোনে আসা OTP দিয়ে দেন। এরপর শুক্রবার তাপসবাবু ডাক্তার দেখাতে যাওয়ার জন্য টাকা তুলতে গেলে দেখেন তার অ্যাকাউন্ট থেকে 49,000 টাকা নেই। ব্যাংকের পাসবই আপডেট করালে দেখা যায়, চার দফায় 49,000 টাকা তুলে নেওয়া হয়েছে তার অ্যাকাউন্ট থেকে। ঘটনার ঘটনাটা কালকে সকাল 9:30 সময় আমার একটা ফোন আসে ওই নাম্বারে, SBI ম্যানেজার হিসেবে বলে ফোন করে যে কার্ডটা ব্লক হয়ে যাবে। তারপর দেখলাম যে আমার তো রাত্রিবেলা ডাক্তার দেখাতে হবে, টাকা তুলতে হবে, ব্লক হয়ে গেলে ভয় আছে। এবার ওই নাম্বারে এটিএম কার্ডের পেছনের নাম্বারটা আছে, আমি ভুলবশত দিয়ে ফেলি। তারপর আমার সন্দেহ হয়, ব্যাংকে গিয়ে দেখি টাকা নেই। আজকে গিয়ে টিয়াগর থানায় ডায়েরি করি, এমনকি ক্রাইম ব্রাঞ্চেও ডায়েরি করি। ওরা ভরসা দিলেন যে 3-4 কেস হয়েছে, 3 কেসের সমাধান হয়েছে। কত টাকা? 49,000 টাকা হয়েছে। কটা ট্রানজ্যাকশন? 4 ট্রানজ্যাকশন। ভিউরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। জাল পাসপোর্ট সহ ধৃত 2 বাংলাদেশি। ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করেছে অভিবাসন দপ্তর। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্তে। চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে এসে জাল ভারতীয় পাসপোর্ট সহ ফের বাংলাদেশে ফেরার সময় 2 বাংলাদেশিকে হাতে নাতে গ্রেপ্তার করলো অভিবাসন দপ্তর। ধৃতদের নাম ফারুক হোসেন এবং দিদার হোসেন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে। শুক্রবার রাতে ধৃতদের পেট্রাপোল থানার হাতে তুলে দেয় অভিবাসন দপ্তর। ধৃতদের কাছ থেকে জাল পাসপোর্ট উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের মাগুরা জেলার 2 বাসিন্দা কয়েক বছর আগে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে এসে মুম্বাই প্রদেশে অস্থায়ী ঠিকানা গেড়ে দালাল মারফত জাল প্রমাণপত্র তৈরি করে। শনিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ভিউরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। মাত্র 100 টাকার জেরে যুবককে পিটিয়ে খুন করা হলো নদিয়ার চাকদহ এলাকায়। ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালিয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। মাত্র 100 টাকা নিয়ে বচসার জেরে যুবককে পিটিয়ে মারার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো নদিয়ার চাকদহে। মৃতের নাম সঞ্জীব মণ্ডল। সূত্রের খবর, চাকদহের বাসিন্দা সঞ্জীব মণ্ডলকে গত শনিবার মাত্র 100 টাকা নিয়ে বচসার জেরে ব্যাপক মারধর করে বালির গর্তে হাত পা এবং মুখ বেঁধে ফেলে রেখে যায় কয়েকজন যুবক। পরে স্থানীয় মানুষজন জানতে পেরে সঞ্জীবকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী JNM হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ 7 চিকিৎসা চলার পর শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় সঞ্জীবের। আর সঞ্জীবের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার রাতে উত্তেজিত হয়ে ওঠে চশরা এলাকার বাসিন্দারা। উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে চড়াও হয় এবং বাড়িতে ভাঙচুর চালিয়ে বাড়ির একাংশে আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে। এর মধ্যে ছিলাম, ঘর থেকে দেখি যে আওয়াজ হচ্ছে, তখন দেখি এরকম ভাঙচুর করছে এখানে এসে। সেটি ওই মন্দিরের ফার্স্ট আগুন ধরালো, আগুন ধরিয়ে ওখানে তো ভাঙচুর করছে, দরজা দরজা দিয়ে তুই ওখানে আগুন ধরিয়ে দিল। তারপর আমাদের গালাগালি দিচ্ছে, বলছে আয় বেরিয়ে আয়, এরকম এসে দেখি দমাদম দমাদম করে ভাঙছে। আমি বলছি বাবা ভাঙছিস কেন এসব? হ্যাঁ, তারপরে আগুন ধরিয়ে দিল, বলে তোর ছেলেদের নিয়ে আয় এখানে, মার্ডার করব, খুন করব। হ্যাঁ, এই আগুন ধরে দিলাম, ওই ঘর ভেঙে আগুন ধরিয়ে দিল, বলে এই দেখ আগুন ধরে কী করবি কর, এই দেখ এরকম বলছে। তারপরে আমার নাতনি গুণে এরকম জড়িয়েছে, ও ঠাকুমা যেও না তোমায় মেরে ফেলবে, যেও না, আমার নাতনি গুণে বেরোতে দিল না। তখন আপনি কোথায় ছিলেন? আমি ওই বাড়িতে গিয়ে ছিলাম, এখানে বাইরে দিয়ে তালা দিয়ে দিয়েছে। মানে আপনি তো ওরকম মেরে ফেলতো? হ্যাঁ, আমার এই নাতনি দুটো হয়তো ওর চাতার করে মেরে ফেলতো। এই ঘটনার জেরে শুক্রবার রাতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চাকদহ থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরে পুলিশের তরফে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। গত শনিবার দিন এখানে সঞ্জীব মণ্ডল, ডাকনাম টাক, তাকে বালিগর্তই মুখ বাঁধা অবস্থায় মেরে ফেলে রেখে যাওয়া হয়। আশপাশের লোক ওকে হসপিটাল নিয়ে যায়, চাকদা হসপিটালে পাঠানোর পর কল্যাণীতে পাঠায়। জলদল হাসপাতালে চিকিৎসা চলছিল,
কালকে আমি নিজেও দেখতে গেছিলাম। আমরা যাওয়ার পরে দেখলাম যে অবস্থা খুব খারাপ। পরবর্তীকালে আমি ডিউটিতে আসি, দুটোই ডিউটি আমার, 2:10, তখন ডিউটি অবস্থায় খবর পাই যে ছেলেটা মারা গেছে এবং প্রথম থানায় তার মা 9 জনের বিরুদ্ধে অভিযোগ করেছিল, কিন্তু থানা সেইটা বলেছিল যে আমরা আইসির সাথে কথা বলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। পরবর্তীকালে কাদের ইশারায় আমরা জানি না, সেই স্টেটমেন্টটা গ্রহণ না করে সকালবেলা বাড়ির লোকদের নিয়ে গিয়ে আমরা যেটুকু জানতে পেরেছি যে তাদের বাধ্য করা হয়েছে স্টেটমেন্ট চেঞ্জ করে দিতে, দিয়ে দুজনের নাম দিয়ে স্টেটমেন্ট গ্রহণ করে অভিযোগ নেওয়া হয়। তবে আমাদের ধারণা, লোকমুখে এখানকার যা লোকের বক্তব্য বা এই পাড়ার লোকদের যা বক্তব্য, এই দুজন মিলে ওকে পিটিয়ে মেরে ফেলতে পারে না, এদের পেছনে কিছু মদতদাতা আছে। আমরা চাই প্রশাসন, একটা মৃত্যু যেহেতু ঘটেছে, এখানে একটা মৃত্যু ঘটার পর কালকাটা জনরোষ তৈরি হয়েছে, আমি ওখান থেকে খবর পেয়েছি, যাতে মৃত্যুর ঘটনাটার প্রকৃত অপরাধী যায় তাদের প্রত্যেককে খুঁজে বের করে পুলিশ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। ভিউরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। ডাকাতির ছক বানচাল করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে সল্টলেকের ফাল্গুনি আবাসন এলাকায়। ধৃত 3 ডাকাতকে আদালতে পেশ করা হয়েছে। সল্টলেকে ডাকাতির ছক বানচাল করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গ্রেপ্তার হলো 3 জন ডাকাত। পুলিশ সূত্রে খবর, প্রায় 10 থেকে 12 জন ডাকাত ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল বিধাননগর দক্ষিণ থানা এলাকার ফাল্গুনি আবাসনের কাছে ঝুপড়ি মার্কেটে। সেই সময় টহলদারি ভ্যানে থাকা পুলিশের নজরে আসে ওই দুষ্কৃতীরা। পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতে গেলে পুলিশকে দেখে 9 জন পালিয়ে যায়। 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছুরি, ভোজালি, হাতুড়ি এবং রড সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই 3 দুষ্কৃতী বিধাননগর দত্তাবাদ এলাকার বাসিন্দা। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতরা হলো পিন্টু মণ্ডল, সুরজ গিরি এবং লালটু ঘোষ। ধৃতদের শনিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি, সোহাগ চাঁদ বাদনি।